স্ট্রাকচারও কিছু ক্লাসিফাই করা হয়। কিছু আছে যে লোহার, কিছু আছে প্লাস্টিক, পলিথিন এবং কিছু আছে বায়োডিগ্রেডেবল, পচনশীল। তো এটা আসলে প্রত্যেক জাহাজের জন্যই নিয়ম যে তাদের ব্যবহার করা বা তাদের এই জাহাজ থেকে কোনো কিছুই সমুদ্রে ফেলবে না, কারণ এই সমুদ্র থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে ভেসে বিভিন্ন জায়গায় থেকে এটা একত্রিত হয় আবার কোরাল রিফের কাছে। কোরাল রিফে এই কোরালের জন্য এটা খুবই ক্ষতিকর একটা জিনিস, শুধু কোরালের জন্য না, যত সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদ, যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্যকে ধ্বংস করার জন্য আসলে গার্বেজ, প্লাস্টিক এবং জাহাজের যে এগুলো খুবই ক্ষতিকর হিসেবে কাজ করে। খাওয়ার পরে সে নিজে আর তার নির্দিষ্ট ডেপথে যাইতে পারে না, কারণ তার যে বয়েন্সি, সেই বয়েন্সি তাকে উপরের দিকে নিয়ে আসে। ফলে একটা সময় সে তার শিকার করা খাদ্যাভ্যাসটাকে নিয়মিত করতে পারে না এবং সে তার ব্রিডিংয়ে প্রবলেম হয়, তার স্বাভাবিক জীবনযাপন খুবই বিঘ্ন ঘটে। একটা সময় সে মারা যায়, মেরে মরার পরে সে আবার ভেসে উঠে। যে কারণে আন্তর্জাতিকভাবে এই নিয়মগুলি করা হয়েছে। তো আমরা আশা করব দেশি বিদেশি সমস্ত যারা জাহাজে থাকবে, জাহাজের তারা এই নিয়মকানুনগুলি মেনে চলবে। আর আমরা এই অবজারভেশন এবং এগুলি দেখার জন্যই মাঝে মাঝেই আমরা সাগরে অবজারভেশনে আসি। সেভ আওয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা।